হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জেনিস কিচেন আজকের রেসিপি সবজি পাকোড়া আর হচ্ছে সাবুর পাকোড়া এই দুইটা কিন্তু আমাদের অনেক পরিচিত খাবারটি সবাই কিন্তু আমরা এগুলো খেতে খুব পছন্দ করি ভাজাভুজি হলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিগুলো লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আমি সাবুর পাকোড়া তৈরি করে নিব তার জন্য এখানে সিদ্ধ করে দুইটা আলু নিয়েছি এখন আলুগুলো গ্রেড করে নিব। গ্রেটারে প্রথমে একটু তেল লাগিয়ে নিব তাহলে আর গ্রেটারটা ধুতে কোনো সমস্যা হবে না একটু পানি দিয়ে ধুলেই এটা খুব ভালোভাবে ধোয়া হয়ে যাবে তো আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এটা কাটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি এক ঘন্টা আগে এক কাপ সাবু ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পানি কিন্তু একদম থাকা যাবে না তো সাগুটা আমি এখানে নিয়ে নিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিব শুকনো মরিচ মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজেরও কোনো মাপ নেই যে যতটুকু দেয় আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে পাতারও কোনো মাপ নেই আর খাবার সোডা দিয়ে দিয়েছি হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখন ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ চাট মশলা দিচ্ছি এক চা চামচ আর জিরে গুঁড়ো দিচ্ছি এক চা চামচ সাধমতো লবণ এগুলো এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন যেই আলুগুলো গ্রেড করে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম আবার একটু মেখে নিব এখন এখানে একটা ডিম নিয়েছি সেটা দিয়ে দিব ডিমটা দিলে স্বাদও বাড়ে আর বাইন্ডিংয়েরও কাজ করে যদিও আলু আছে তারপরেও ডিমটা দিলে খেতে খুব ভালো লাগে আমি এখানে তিন টেবিল চামচের মতো বেসন দিয়ে দিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এটা এখন মাখা হয়ে গিয়েছে এখন এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য আগের থেকে তেল আমি গরম করে রেখেছি তার ভিতরে দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে যতটুকু আঁটবে ততটুকুই দেবেন বেশি চাপাচাপি করে দেবেন না কারণ এটা একটু করে ফুলবে এটাতে ব্যাকিং বেকিং সোডা দেওয়া আছে এই জন্য তো এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে অন্য পাশটা উল্টে দেবেন তবে ভয় পাবেন না এটা তেলের ভিতরে একদম ছড়াবে না পাকড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিব। বেশি ভাজবেন না কারণ পোড়া পোড়া হলে খেতে কিন্তু তেতো লাগবে তো আমার সাবর পাকোড়াটা রেডি হয়ে গিয়েছে এখন আমি তৈরি করবো পাতাকপির পাকোড়া আর এই পাকোড়াগুলো আমি মিডিয়াম জালে ভেজে নিয়েছি তো অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্টস করতে বলবেন না পাতাকপির পাকোড়া বানানোর জন্য এখানে একটা বড় সাইজের আলু আর একটা ছোটো সাইজের আলু নিয়েছি আর এই আলুটা কাঁচা নিয়েছি এখন এটাও খুব ভালোভাবে গ্রেড করে নিব আর এখানে আমি নিয়েছি একটা পাতাকপির চার ভাগের এক ভাগ এখন সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলো যেভাবে করে মথে নিয়েছি এটার থেকে দেখেন কতটা পানি বের হয়েছে আর এটা লবণ দিয়ে মাখার কারণ হচ্ছে এটার ভিতর থেকে যা পানি আছে পুরাটা বের হয়ে যাবে আর হচ্ছে ভাব দেওয়ারও কোনো দরকার হবে না খেতেও ভালো লাগবে আর এগুলো এখন খুব ভালোভাবে ওয়াশ করে চালিনিতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আলু আর পাতাকপিটা খুব ভালোভাবে পানি ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি এখন এখানে কাঁচা মরিচ দিয়ে দিব মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনে পাতা হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ চাট মশলা এক চা চামচ আর যে ভাজা জিরের গুঁড়ো এক চা চামচ খাবার সোডা সামান্য একটু আর লবণ দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব সাথে কিন্তু আদা রসুন বাটাটাও দিয়ে দিই মেশানো হয়ে গিয়েছে এখন এখানে একটা ডিম নিয়েছি সেটাও এর ভিতরে দিয়ে মেখে নিব। আর সাথে দিয়ে দেবো এখানে আধা কাপ বেসন ব্যবহার করব আপনারা চাইলে এখানেও চালের গুঁড়া ব্যবহার করতে পারেন আর পাতাকপিটা অবশ্যই তাড়াতাড়ি ভাজার চেষ্টা করবেন এটা মেখে রেখে দিবেন না তাহলে এটা থেকে পানি বের হবে এখন এটা ভাজতে চলে আসছি একটা একটা করে দিয়ে দিব একটা পাতিলে যতটুকু আঠে ততটুকুই দিব মানে একটা কড়াইয়ে এগুলো খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম জালে এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিলাম আর এটা কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য তোয়া করবেন আল্লাহ হাফেজ